everyone, good morning to all of you. Welcome back to my channel. Welcome back to our Puja series 3. Day 3 হচ্ছে আজকে, মানে আজকে হচ্ছে শুভ ষষ্ঠী। তো বেসিক্যালি এখন আমি দেখতে পাচ্ছি একটা নতুন জামা পরে রেডি হয়ে গেছি। এক সেকেন্ড, হ্যাঁ, তো নতুন জামা পরে রেডি হয়ে গেছি, আমার বন্ধুরা আসছে, আমরা আজকে বেরোবো। ফাইনালি অনেক দিনের অপেক্ষার পর আজকে বেরোচ্ছি। তো দেখে নাও, আমি আমার হালকা একটু মানে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, এখন বাকি মেকআপটা কমপ্লিট করতে হবে ঝটপট, বিকজ অনেক টাইম হয়ে গেছে আর আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো। আমি খুব এক্সাইটেড, আজকে অনেকদিন পর আবার বন্ধুদের সাথে দেখা হবে, সবার সাথে পরিচয় করাবো তোমাদেরকে। তো চলো এখন আগে ঝটপট ঝটপট রেডি হয়ে নিই। তো দেখে না, এই হচ্ছে আমার কুর্তিটা, এইটাই আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। এর দুটো ফ্লেয়ার আছে, একটা নিচের দিকে এরকম গোল্ডেন আর এই সাইডটা এরকম আংরাক্ষা প্যাটার্নের মধ্যে যাচ্ছে, সিম্পল ষষ্ঠীর সাজ। তো আমি খুব এক্সাইটেড বেরোবো এখন, তো চলো ঝটপট আগে রেডি হয়ে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। এবার আমি বেরোবো, আমার বন্ধুরাও সব বেরিয়ে গেছে আর ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাবছি হাটটা পরবো কি পরবো না বুঝতে পারছি না, তো পরে নিয়েছি, যদি রাস্তায় সেরকম মনে হয় ওদেরকে জিজ্ঞেস করবো, ভালো না লাগলে খুলে দেব। তো এই হচ্ছে আজকে হালকা সিম্পল ষষ্ঠীর সকালের লুকটা। তো চলো এখন বেরোনো যাক। আমরা এখন বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেছি, এই যে সামনে পল্লবী বসে আছে, একটা হাই বলে দে, আর এই যে সরবী এখানে। তো আমরা সবাই এখন বেরিয়ে গেছি, আপাতত এর জন্য দেরিটা হয়েছে, পল্লবীর জন্য দেরি করে এসেছে। তো এখন আপাতত আমরা যাচ্ছি, এবার কোথায় যাচ্ছি সেটা এখন যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছি, গিয়ে একটু বাদে দেখাচ্ছি আবার। এদিকে কালীঘাট মন্দির, আর আমরা এখন যাব এই সোজা স্ট্রেট যাব। আগে দিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না, আমাদের গাড়ি এখন আবার একটু এগিয়ে যাচ্ছে, আর এই যে আমাদের দিদির বাড়ি পিছনে, আর এখন আমরা সোজা যাচ্ছি। এখন আমাদের আমরা ফার্স্ট ঠাকুরটা দেখতে যাচ্ছি, এই যে বাকি দুজন এখানে রয়েছে। এটা নামটা কি বললো, ব্যাঙ্গালোর নামটা কি বললো, কি সামনে? তো সামনে যাই, গিয়ে দেখি, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। তো আমাদের ফার্স্ট ঠাকুর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে 64 পল্লী। প্যান্ডেলটা দেখ কি সুন্দর লাগছে রে। তো চলো গিয়ে তোমাদের ভিতরটা দেখাই। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ঠাকুর 64 পল্লী। আমরা এখন যাচ্ছি চেতনাগ্রণী, পার্কিং পাইনি, অনেকটা হাঁটতে হবে, এখন অনেকটা হাঁটতে, এই রাস্তাটা পুরো স্ট্রেট যেতে হবে। আগে নামতে দিল না, আগে একটা পার্কিং ছিল কিন্তু ওখানে এখনই অ্যালাউ করছে না, তো রাতে কি করবে ভগবান জানে। আর এই যে দেখতে পাচ্ছ আগে ভালো মতো লাইন আছে বল, এখন থেকেই একসাথে থাক। সকালবেলা চেতলা অগ্রণী ভিড়টা শুধু দেখো একবার, এখন থেকেই এত ভিড়।
দিদি আমাকে আসতেই বলছে তোর ব্লগে আমরা যাব, কিন্তু আমাকে যেন রোগা লাগে, এমন কন্ডিশন দিয়েছে আমাকে যে আমার ক্যামেরাও সেটা জাস্টিস করতে পারবে কিনা সেটা নিয়ে ডাউট আছে। তো বেসিক্যালি চারজনের গাড়িতে আমরা তিনজন বসছি, আর কি হবে। সবকিছুই এখানে আনহেলদি, বল পূজোর সময় আমাদের আনহেলদি চলবে, রাতের বেলা এলে ফুচকা কম্পালসারি, নিয়ে চলে যাবো, নিয়ে চলে যাবো প্যাকেটে করে। তো আমরা এখন এই দোকানটা থেকে একটুখানি স্টার্টার আইটেম খাচ্ছি, পল্লবী বললো এখান থেকে ফিশ ফিঙ্গার খেতে, আমার ইচ্ছা করছিল এখানে কি বলে এটা ফিশ বাটার ফ্রাই, কিন্তু খাচ্ছি না। আমাদের ফিশ ফিঙ্গার এসে গেছে, খা খা খা, খে বল কেমন, এক্সপ্রেশনটা রেকর্ড করি তোদের, কেমন বলবি, খুব গরম তো দেখিস, খেতে খেতে আমারটা আমার ভাগেরটাও যেন খেয়ে নিস নি। অনেকটা টাইম হয়ে গিয়েছিল তাই আমরা কিছু খেতে চলে এসেছিলাম হাজি সাহেব, এটা হচ্ছে পার্ক সার্কাস মোড়ে। খাবার আগে সেই কাকতাড়ুয়া টাইপের কিছু হয় না ব্যাপারটা, তো আমার এদের দুজনকে দেখো সেরকম লাগছে কাকতাড়ুয়া খিদেতে, এখন প্রচন্ড খিদে পেয়েছে, এখন কোনো কোনো কিছু হবে না। আর ম্যাডাম এসে, ম্যাডাম অলরেডি স্টাইল করা হয়ে গেছে, আমার বলছে স্টাইল হবে না, আমরা সকলে মানে শুধু ওরা দুজন বলে নয় আমি নিজে পুরো কাকতাড়ুয়া হয়ে গেছি খিদেতে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন টাংরি কাবাব, একটা ফুল প্লেট অর্ডার করেছিলাম, এইটা 4 পিসেস দেখতে পাচ্ছ, আর ছিল হচ্ছে মাটন বিরিয়ানি মিক্সড ফ্রাইড রাইস, আর যেটা ছিল সেটা হচ্ছে মাটনেরই একটা স্পেশাল রেসিপি ছিল, এক্স্যাক্টলি নামটা কী ছিল না আমার ভুলে গেছি আমি, তো আমাদের খিদের ছোটে কিছুই মনে নেই। তো এখন আমরা ঝটপট করে খাওয়া দাওয়া স্টার্ট করি। ম্যাডাম বসে আছেন এখন, তো হবে এখনো আমাদের ঠাকুর দেখা বাকি, আমরা যাব এরপরে ঠাকুর দেখতে, তাই জন্যই যাব, এর কারণটা আবার আমাদের নিউ ব্লগে অবশ্যই প্রিয়াঙ্কা উল্লেখ করবে। দেখো আমাকে বাদ দিয়ে ওরা দুজনে হাত ধরে ধরে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি ম্যাডক্সের ঠাকুরটা দেখতে, তো চলো তোমাদেরকে গিয়ে ভিতরে। I'm going to find my new home.
আমাদের লাইফের সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স। আমরা তিনজন এই যাবো এখানে পল্লবী, পল্লবী প্রথম 10 বছরে প্রথম যে একটা ছাতার তলায় তিন বন্ধু দাঁড়িয়ে সম্মিলনীর সামনে। তো আমি এই জাস্ট বাড়িতে এলাম, কলকাতা থেকে এসে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল নিয়ে, তারপরে আমি এখন অনেক বাজে 11:30 তো এই জাস্ট মার কাছে এলাম, তাও হাওড়ার কয়েকটা ঠাকুর দেখে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করবো। আজকে তোমাদের পুজোর প্যান্ডেল হপিং কেমন লাগলো, বন্ধুদের সাথে আড্ডাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সকলের সাথে। আর চ্যানেল নতুন হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।